বুক এই কথার সাথে আমরাও অনেকেই পরিচিত যারা যারা বাংলাদেশে নতুন রেকর্ড করতে চায় তাদের জন্য এই ভিডিওটি গত পর্বে আমরা শিখেছিলাম কীভাবে আপনি বুকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে আপনি আপনার এভিডেন্সগুলো ওদের কাছে আপলোড করতে পারবেন সো আমি কোনো কর্মকার বাংলাদেশে সর্বোচ্চ গিনিসপ্রে করতে চাই ফার্স্ট অফ অল আপনাকে আপনার অ্যাপ্লিকেশান যেতে হবে অ্যাপ্লিকেশন যাওয়ার পরে ভিউ গাইডলাইনে ক্লিক করুন এবং ভিউ গাইডলাইন থেকে পিডিএফটা সেভ করে নিন এখন পিডিএফ ফাইলটি সম্পূর্ণভাবে পড়ুন এবং বুঝুন দেন চলে আসবেন নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে চেক লিস্ট আছে আপনাকে জুম করে দেখাচ্ছি এবং এখানে চেক লিস্টের ভিতরে অনেকগুলো টাইটেরিয়া আছে যেমন কভার লাইটার উইটনেস লেটার ওয়ান উইটনেস লেটার টু টাইম কিপার লক বুক সবগুলো কিন্তু আপনাকে একটু কম্বিনেশন করে ওদের কাছে পাঠাতে হবে এবং এগুলো আপনি কই পাবেন আমার ভিডিওর উপরে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনি এগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে বের করবেন তো ফর এক্সাম্পল আমি আমারটা দেখাচ্ছি আমি যে রেকর্ডগুলো করছি ওই রেকর্ডের একটা ভিডিওর সম্পূর্ণ পার্ট আমি আপনাদের দেখাচ্ছি আপনারা স্লো করে দেখে নিতে পারেন দেন আপনি আপনার অ্যাপ্লিকেশানে আবার ব্যাক করুন এবং নিচে চলে আপলোড এভিডেন্স এ ক্লিক করুন এবং এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে সব কিছু দেখে নেক্সটে ক্লিক করুন আমি যে ঘরগুলো সিলেক্ট করছি সেগুলো ছাড়া যে দুইটা ঘর সিলেক্ট করি নাই সেগুলো আপনাকে না পাঠালেও চলবে কিন্তু ওইগুলো পাঠাইতে হবে আই মিন সিলেক্ট করা ঘরগুলা দেখুন নেক্সট ক্লিক করুন এবং আমার মতো করে আবার নেক্সট ক্লিক করুন করার পরে আপনি আপনার এখানে চৌদ্দ স্থানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি আপনার মোবাইলে গিয়ে আপনি ডাটাগুলো এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এভাবে এরকম আপলোডের চিহ্ন আসবে আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করার পরে আপনার এগুলো সম্পূর্ণ আপলোড হয়ে গেলে গ্রিন চলে আসবে গ্রিন চলে আসার পরে গিয়ে নেক্সট ক্লিক করতে হবে এবং এবং এভাবে আপনাকে যতগুলো ঘর আপনি সিলেক্ট করে আসছেন সবগুলো ঘরের একের পর এক ছবি আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে আপনাদের বুঝের স্বার্থে আমি একটা করে আপলোড করছি এখন সব কিছু আপলোড হয়ে গেলে আপনি এখানে সেভ অপশানে গিয়ে করে দেবেন এবং অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লিকেশনের নিচে চলে আসবেন এখন আপলোড হওয়ার ফাইলগুলোর সাইজ এবং আপনার মোবাইলের ফাইলটার সাইজ অ্যাকুরেট আছে কি না সেটা দেখে নেবেন যদি অ্যাকুরেট না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে আবার রিসাবমিট করতে হবে একটু আগে যা করে আসছেন সেগুলো আবার করতে হবে অ্যান্ড ফাইনালি যখন আপনার সবগুলো ঠিক থাকবে তখন আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে একটা মেল করা হবে সাথে সাথে যে আপনার এভিডেন্সগুলো বুক করতে পক্ষে রিসিভ করছে রিসিভের মেলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনাকে তিন মাস ওয়েট করতে হবে এই তিন মাসের ভিতরে আপনাকে আপনার রেকর্ডের স্বীকৃতি প্রদান করা হবে আপনার রেকর্ডের জন্য যে স্পেসিফিক গাইডলাইন এবং আপনাকে আমার উপরের ক্যাপশনের লিঙ্কের যে গাইডলাইন ওই দোনোটা গাইডলাইন ভালো করে পড়ুন ওই দুটা গাইডলাইন যদি ভালো করে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আমার ভিডিওটা আবার দেখুন তাহলে সবাই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আর যারা যারা নতুন রেকর্ড করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ প্লাক আর সবাই সবসময় সেফ থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে